ভোট গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পায়ে হেঁটে ভোটের লাইনে 103 বছরের বৃদ্ধ প্রয়োগ করলেন গণতান্ত্রিক অধিকার। ভোট দেওয়া প্রত্যেক ভারতবাসীর কাছেই গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার রক্ষায় 103 বছরেও ছেলের সাথে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে পৌঁছালেন বৃদ্ধ। বয়সের কারণে ভালো করে হাঁটতে পারেন না, দৃষ্টিশক্তিও কমে এসেছে অনেকটা, তবুও গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হতে এগিয়ে এসেছেন অশোকনগর কচুয়া মোড়ের বাসিন্দা অক্ষয় মুখার্জি। লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে আবেগতাড়িত হয়ে পড়লেন শতায়ু পেরোনো বৃদ্ধ। তিনি বলেন, আগামীবার ভোট দিতে পারবো কিনা জানি না। নিজেই জানান, আমার বয়স 103 বছর হলেও ভোটার কার্ডে বয়স কম করা আছে। এদিন মা সারদামণি গার্লস হাইস্কুলে 201 নম্বর বুথে ভোট দেন তিনি। দেশের প্রথম লোকসভা থেকে ভোট দিয়ে আসছেন অক্ষয়বাবু। 2019 সালেও ভোট দিতে পেরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ভালোভাবে ভোট দিয়েছি। কতদিন ধরে ভোট দিচ্ছেন? প্রথম যখন ভোটের বয়স হয়েছে একটা ভোটও বাদ দিয়ে আসছি। না, বয়স কত? বয়স 103। 103 বছর। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।